নাচতে না জানলে উঠান বাঁকা। শাকিব খানের সঙ্গে পেরে না উঠলে শাকিব খান পলিটিক্স করে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝে নিয়েন। এর চেয়ে খোলাসা করে আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। এরই বলে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া। যেই রুবেল সাহেব নিপুণকে সিনেমায় আনছে, সেই নিপুণ রুবেল সাহেব রে সানডে মন্ডে ক্লোজ করে দিছে। মানে নিপুণের ক্যাবিনেট রুবেল সাহেব এবং সুচরিতাকে সদস্যপদ স্থগিত করেছে বা বাতিল করেছে। সুচরিতা এই প্রশ্নটাই করলো সাংবাদিকদের সামনে যে একটা জুনিয়র নায়িকা কি করে রুবেল সাহেবের মতো হিরোর এবং আমার মতো একজনের সদস্য পদ বাতিল করে। পুরা ইন্ডাস্ট্রি একদিকে, নিপুণ আরেক দিকে। যারা গত বছর নিপুণের সাথে ছিল তারা এখন আর নিপুণের সাথে নাই। সাইমন সাদিক তো আগেই পল্টি দিছে, সে তো সিন্ডিকেট থেকে ক্যাবিনেট থেকে বেরিয়ে আসছে নির্বাচন এই পিরিয়ড শেষ হওয়ার আগেই তাদের। ওদিকে শাহানুর, নানা শাহ, তারপরে ডিএ তায়েব, আরো অনেকেই পল্টি মারছে নিপুণের ক্যাবিনেট থেকে। মানে নিপুণের ক্যাবিনেটে এবার তারা নির্বাচন করবে না। পল্টি তো পল্টি, শুধু পল্টি না, বেরোয় এসে তারা বলতেছে, শাহানুর বলতেছে যে সে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিল, কিন্তু সাংগঠনিক সম্পাদক পদে তাকে দুই আলাও দাম দেওয়া হতো না, তার কোনো মতামত গ্রহণ করা হতো না। মিটিংয়ে এসে সে দেখতো সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সে একটা পুতুল। একনায়ক তন্ত্র, স্বৈর শাসন যেটা বলে, মানে এরশাদ সাহেব একসময় স্বৈর শাসন কায়েম করছিল, সে যা বলবে তাই। সেই স্বৈর শাসনের যুগ চালাইছে নিপুণ, মানে এদের ভাষ্যমতে। ওদিকে নানা শাহ ভীষণ বিরক্ত নিপুণের উপরে। তবে রুবেল সাহেব একটু ডিফারেন্ট, সে কিন্তু কারো উপরে কোনো ক্ষোভ ছাড়া নাই। রুবেল সাহেব নিপুণের ব্যাপারে সে সরাসরি বলছে যে নিপুণের ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। এত ভালো মানুষ হইতে পারে? এত ভালো মানুষ কি করে সম্ভব? সুচরিতা বলছে যে দীপজল সাহেব একাই একটা সমিতি, খুব ভালো কথা বলছে। আসলে দীপজল সাহেবের টাকা আছে তো, প্রচুর টাকা, খালি টাকা আর টাকা ভাই। এত টাকা লোকটার আমার মনে হয় সে নিজেও জানে না তার কত টাকা আছে। এই লোকটার কাছে সাহায্য সহযোগিতার চেয়ে কোনো শিল্পী ফিরে আসে নাই, কিছু হলেও সহযোগিতা পেয়েছে। এখন সহযোগিতার হাত যারা যারা বাড়ায় শিল্পীদের দিকে, সেটা সরাসরি বলি আর্থিক সহযোগিতা, এছাড়া আইনগত সহযোগিতা, সামাজিক সহযোগিতা, আর অনেক ধরনের সহযোগিতা আছে, সেগুলো তো বাদই দিলাম। শুধুমাত্র আর্থিক সহযোগিতা যারা দেন তাদের মধ্যে দীপজল সাহেব এক নম্বরেই থাকবে। তারপরে যদি আসে অনন্ত জলিল আসবে, তারপরে যদি আসে ডিএ তায়েব সাহেব আসবে, তারপরে যদি আসে, মানে এইভাবে অনেকের নাম চলে আসবে, কিন্তু কোথাও নিপুণের নামটা খুঁজে পাচ্ছি না। মানে আজ পর্যন্ত কেউ এসে বললো না, মানে কোনো ইন্টারভিউতে এসে বললো না যে নিপুণ আর্থিকভাবে তাকে এই সহযোগিতা করেছে। বরঞ্চ নিপুণ যে ছয়টা সিনেমার কথা বলছে যে তা, সে যদি জেনারেল সেক্রেটারি হয় তাহলে ছয়টা সিনেমা এমডিসিতে সে বানাবে। ওদিকে নানা শাহ তার প্রোটেস্ট করছে যে সে সিনেমা শিল্পী সমিতির তো সিনেমা বানানোর কিছু না, তার উপরে সে কোথেকে বানাবে তো প্রয়োজন। কথা সত্য যে সে, তার তো শিল্পী সিনেমা বানানোর এখতিয়ার নাই। হ্যাঁ, আছে যদি সে নিজে প্রডিউস করে। এখন এই যে শিল্পী সমিতিতে, ওই যে আমি যে বললাম সহযোগিতার হাত যে বাড়ায়, এখানে একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা হচ্ছে যে কিছু মানুষ নির্বাচন করে আর কিছু মানুষ তাদের ঘাড়ে চড়ে নির্বাচন করে। নোট দ্য পয়েন্ট। হ্যাঁ, কয়েকজন নির্বাচন করে আর কয়েকজন তাদের ঘাড়ে বসে নির্বাচন করে। ব্যাখ্যা যদি করি তাহলে দেখেন, দীপজল সাহেব যেই ক্যাবিনেটে নির্বাচন করবেন সেই ক্যাবিনেটে দীপজল সাহেব মোটামুটি 1.5 কোটি টাকা খরচ করবেন। তাইলে তার নিচে তার ক্যাবিনেটে আর যারা যারা থাকে তাদের খরচ করার কোনো দরকার আছে? একজন নির্বাচনে দাঁড়ালে এখন বলতে পারেন যে নির্বাচনে দাঁড়ালে খরচ কিসের? যেই সম্পাদকের পদে দাঁড়াবে সেই পদে নমিনেশন কেনার জন্য তো একটা টাকা লাগে। অনেকের তো সেই টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে নিজের নমিনেশনও কেনে না। সেই টাকাটা কোথেকে আসে, কিভাবে আসে, এত ভেতরে আমি যাব না, এত বিস্তারিত বলা ঠিকও হবে না। তবে এই কথা একেবারে স্পষ্ট যে যদি নিপুণ অনন্ত জলিলকে আনতে পারত তাহলে তার নির্বাচনের খরচের দিকে আর তাকাইতে হতো না। নিপুণের কিন্তু অনেক টাকা আছে, নিপুণের টাকা নেই তা না,
ডিপুটারও অনেক টাকা আছে, কিন্তু নির্বাচনের টাকা শুধু যায় আসে না, এই জন্য কেউ নিজের টাকা খরচ করে নির্বাচন করে না। নির্বাচনের টাকা শুধু যাবেই, ওই টাকা জীবনও আসবে না। হ্যাঁ আসবে যদি সে জয়লাভ করে, এবং জয়লাভ করে কোথাও থেকে কোনো ফান্ড নিয়ে আসে, সেই ফান্ডের কিছুটা সে রেখে দেয় আর কিছুটা সবুদিকে দেয়। এছাড়া এই নির্বাচনে খরচকৃত অর্থ ফেরত আসার আর কোনো উপায় বা মাধ্যম নাই। এই যে পিকনিক হয়, পিকনিকে কতজন নামে বেনামে টাকা দেয়, এই টাকাগুলো কে সংগ্রহ করে? কিছু টাকা তো সমিতির কোষাগার থেকে খরচ হয়, আর বাদ বাকি টাকা কোত্থেকে খরচ হয়? কত টাকা আসে, কত টাকা দেয়া হয়েছে, এর কোনো স্বচ্ছ প্রতিবেদন কি কোনো এজিএমে দেয়া হয়, বা সেই প্রতিবেদনে যারা খরচ করেছে, যারা যারা দিয়েছে তাদের সিগনেচার সহ কোনো এজিএমে এটা প্রকাশ করা হয়? খুব ভেতরের কথাগুলো বলতেছি আমি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝে নিয়েন। এর চেয়ে খোলাসা করে আর কিছু বলার নাই, এর চেয়ে খোলাখুলি আর বলবো না। তবে যারা নির্বাচনে আসেন, নির্বাচন করেন, নির্বাচনে জিততে চান, তাদের উদ্দেশ্য কি? শিল্পী সমিতি নির্বাচনে এসে, নির্বাচনে জয়লাভ করে একজন সাধারণ সম্পাদকের চেয়ারে বসা বা সভাপতির পদে বসা, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো গিয়া যে তারা ইলেকশনের সময় যে এজেন্ডাটা দেয়, নির্বাচনী ইশতেহার যেটা দেয় তারা ইলেকশনের সময়, সেই ইশতেহার আদৌ কি তারা, তাদের যে টার্ম, তাদের যে পিরিয়ড, তারা যে সময়টা নির্বাচিত হয়ে থাকে, তারা কি সেটা পূরণ করে? করে কি করে না সেটা আমরা খুব বেশি জানি না। যতটুকু আসে স্ক্রিনে, যতটুকু আসে ক্যামেরায়, যতটুকু তারা নিজেরা নিজের আলাপ করে, নিজেরা নিজেদের কথা বলে, সেটা থেকে বুঝি, সেটা থেকে শুনি। তো এইবার নানা শাহ, শাহানুর এবং যারা যারা নিপুণের ক্যাবিনেট থেকে বেরোয় গেছে, তারা সবাই যেইভাবে যত কথা বলছে, তাতে মনে হচ্ছে যে নিপুণ তার টাইমে সে কিছুই করতে পারে নাই। করবে কি কইরা, একটা বছর তো কোর্টেই দৌড়াইতে হয়েছে, আর 6-7 মাস যতটুকু ছিল ততটুকু তো ঝগড়াঝাটি করতে হয়েছে। তার নির্বাচনী ইশতেহারের প্রথম কথা ছিল যে সে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবে, আনতে পারে নাই। সে 6টা সিনেমা বানাবে, বানাইতে পারে নাই। আরো কি কি ইশতেহার দিয়েছে আমার এই মুহূর্তে মনে নেই। তবে এইবার বিশেষজ্ঞের কথাগুলো আমার কাছে একটু ভাল লাগছে, ইভেন রুবেল সাহেবের কথাও ভাল লাগছে। বিশেষজ্ঞ বলতে চাইছেন যে সাংবাদিকদেরকে, বিশেষ করে যারা ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এফডিসিতে যায়, মাইক ধরে, বুক ধরে, ক্যামেরা ধরে, মোবাইল ধরে, তাদের উদ্দেশ্যে বিশেষজ্ঞ বলছে, ভাই এমন কোনো কথা বললেন না বা এমন কোনো প্রশ্ন করেন না যেটা দিয়ে কোনো নেগেটিভ আলোচনার সৃষ্টি হয়, যে কথার উল্টা পিঠে কোনো এমন কোনো ইস্যু চলে আসে যে ইস্যু একটা খারাপ দিকে চলে যায়, একটা ভাইরাল টপিক হয়ে যায়, একটা বদনামের দিকে চলে যায়, এমন কথা না বলতে, এমন প্রশ্ন না করতে রিকোয়েস্ট করেছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ লোকটা কিন্তু ভালো, অনেকেই তাকে অনেক রকম কথা বলবে, অনেকেই বলে যে বিশেষজ্ঞ এমন পলিটিক্স করে ফিল্মে, তার পলিটিক্সের কারণে আর কোনো ভিলেন দাঁড়াইতে পারে নাই। বিশেষজ্ঞের পলিটিক্সের কারণে আর কোনো ভিলেন নাকি সিনেমায় দাঁড়াইতে পারে নাই, ইভেন সে নিজেও এমন পলিটিক্স করে সেটার মধ্যে যে কোনো ভিলেন তার সামনে ভালো কোনো সিকোয়েন্স করতে পারে না। ওই যে ব্রুসলি সাহেব নাকি যেন একজন আছে, উনি তো অনেক কথা বলেও ফেলছিল বিশেষজ্ঞকে নিয়ে, অনেক ভিডিও করে ফেলছিল, তারপরে সে সেটা ডিলিট করে ফেলছে, ডিলিট করছে। সেটা কিন্তু আমি যদি মনে করি যে কেন ডিলিট করছে, তাহলে আমি বলবো বিশেষজ্ঞের সাথে নিশ্চয়ই সেই ব্রুসলি সাহেবের আবার কথা হয়েছে, এবং ব্রুসলি সাহেব বিশেষজ্ঞের কথা কনভিন্সড হয়ে এটা ডিলিট করছে ভয়ে বা থ্রেটে। বিশেষজ্ঞের এমন একটা লোক, একটা মানুষ তার সাথে কথা বললে সে স্যাটেল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, তার মধ্যে মুগ্ধ হয়ে যাবে, তার শিষ্য হয়ে যাবে। লোকটাই এমন, খুব ভালো ব্যবহার করে সবার সাথে, খুব ভালো ব্যবহার করে, আপনি ছাড়া তুমি ছাড়া কথাই বলে না, কাউকে কখনো খারাপ পরামর্শ দেয় না, আজ পর্যন্ত আমি দেখি নাই। এ হচ্ছে বিশেষজ্ঞ। অন্তরালে কি করেন বা তার সম্পর্কে কে কি বলছেন সেটার কোনো সত্যতা আমি খুঁজে পাই নাই। একজন এক নাম্বার ভিলেন হয়ে অনেকদিন যদি থাকে, তাহলে তার পিছনে অনেক ষড়যন্ত্র থাকবে, অনেক কথা থাকবে। যেমন শাকিব খান এক নাম্বার হিরো হয়ে অনেকদিন আছে বলেই শাকিব খানকে নিয়ে অনেক ষড়যন্ত্র, শাকিব খানের পেছনে অনেক কথা, সবাই বলে শাকিব খান নাকি পলিটিক্স করে, সবাই বলে সে নাকি সবকিছু দমায় রাখছে, নাচতে না জানলে উঠান বাঁকা, শাকিব খানের সঙ্গে পেরে না উঠলে শাকিব খান পলিটিক্স করে, শাকিব খান না হয় একা এক সিনেমায় তার কাউকে সে উঠাই দিতে পারে না, মানে দাবায় রাখে, কিন্তু অন্যদের সিনেমার কি খবর, অন্যরা তো সিনেমা করে, সেই সিনেমায় তো শাকিব খানের কোনো অন্তর্ভুক্তি থাকে না, শাকিব খান সেখানে ইনভলভ থাকে না, সেই সিনেমাগুলো কেন ব্যবসায়িক সফলতা পায় না,
অনেক কথা আসে যে সাকিব খান তার সিনেমায় অন্য কাউকে সুযোগ দেয় না, সাকিব খানের সিনেমা শুধু সাকিব বয়, শুধু সাকিব বয়, সাকিব খানের সিনেমায় অন্য কারো সুযোগই না, এই কথাগুলো অনেকেই বলেন। কিন্তু যেই সিনেমাগুলোয় সাকিব খান নাই সেই সিনেমাগুলো কি সাকিব খান বয়? অনেকে, আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই, আমাকে দিয়ে, আমি একজন অভিনয়শিল্পী, আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই। আজকে আমি কেন সুপারস্টার বা স্টার বা খুব ডিমান্ডিং অ্যাক্টর হইতে পারলাম না, এটার পেছনে যদি আমি বলি যে আমাকে সুযোগ দেওয়া হয় নাই, এটার পেছনে আমি যদি বলি আমাকে সেই কাস্টিং দেওয়া হয় নাই, এটার পেছনে আমি যদি বলি আমি প্রিভিলেজ না, আমাকে গুটি করছে, এগুলো হচ্ছে ওই যে নাচতে না জানলো কথা। সুযোগ সবাই পায়, যে কাজে লাগাইতে পারে, যার ভাগ্য ভালো সহায় হয় সেই মোস্ট প্রমিজিং মোস্ট ডিমান্ডিং স্টার সুপার স্টার তকমা পেয়ে যায়। কাজে লাগাইতে হবে সুযোগ, আমার কাছেও সুযোগ আসছে, হয়তো প্রপারলি এখনো কাজে লাগাইতে পারি নাই বলে আমি আজকে সেই পর্যায়ে গিয়ে পৌঁছায় নাই যেই পর্যায়ে একজন শিল্পীকে সুপার স্টার বা স্টার বা মোস্ট ডিমান্ডিং তকমায় রাখা হয়। সুযোগ আরও আছে, সময় আরও আছে, হয়তো আবার সুযোগ আসবে, হয়তো সেই সুযোগটা আমি কাজে লাগাইতে পারবো, দোয়া করবেন আমার জন্য যেন সেই সুযোগগুলো কাজে লাগাইতে পারি। তো অন্য কাউরে দোষ দিয়ে লাভ নাই, ঘুরে যে যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে নির্বাচন রিপন রিপন যেভাবেই হোক সুযোগ পাইছিল, যেভাবে হোক সুযোগ পাইছিল মানুষের অন্তরে মানুষের মনের কোনি কোঠায় যাবার জন্য, সেই জায়গাটা সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই। সে চেষ্টা হয়তো করেছে, সেই চেষ্টা সে ব্যর্থ হয়েছে। আজকে রিপন দাঁড়ে দাঁড়ে ঘুরছে সভাপতি খুঁজতেছে, কিন্তু সভাপতি পাচ্ছে না। আর যদি রিপন এই অবস্থায় থাকে, স্ট্রং কোনো সভাপতি সে যদি নিয়ে আসতে না পারে, তাহলে দীপজল সাহেব নিরঙ্কুশভাবে তার প্যানেল জয় হয়ে আসবে। আর দীপজল সাহেবদের কি কি ইশতেহার আছে সেটা এখনো প্রতীয়মান হয় নাই, আমি জানি না, জানতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, যারা মুসলমান মুসলমান ধর্ম পালন করবেন, নামাজ করবেন, অন্য ধর্মের প্রতি সম্মান জানাবেন।